হোয়াটসঅ্যাপ গাইস এন্ড ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। তো ভাইরা, আজকে যে ব্যাপারটা লয় কথা কইতে চাইতেছি, সেই ব্যাপারটা হইতাছে যে আমি কিভাবে লাইভ করি এবং বড় বড় ইউটিউবাররা বা যে কোনো ইউটিউবাররা বা যে কোনো যে ফেসবুক পেজে কিভাবে লাইভ করে। তো এই ব্যাপারটা আমি এ টু জেড খোলসা করে দিব, মানে এ টু জেড তোমার করে বুঝায় দিব যে তোমরা কিভাবে লাইভ করতে পারবা ঠিক সবার মতো। তো যদি তোমরা এটা দেখতে চাও, কন্টিনিউ করো ভিডিওটা, কোনো স্কিপ করো না, ঠিক আছে? আর একটা কথা বলে রাখতে চাই, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকো ব্রাদার, সাবস্ক্রাইব লাল কালার বাটনটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? টিপ দিয়ে লাইভের ভিতরে ভালো পারফরমেন্স পাইতে হলে কিন্তু তোমাদেরকে ভালো কিছু অ্যাপ ইউজ করতে হবে। তো আমি তোমাদেরকে পার্সোনালি যেটা সাজেস্ট করব, এই দুইটা অ্যাপ তোমরা ইউজ করতে পারো নতুন হিসাবে, ঠিক আছে? ইজিভাবে তোমরা এই দুইটা অ্যাপ ইউজ করে মজা পাইবা, ঠিক আছে? ইজিভাবে ইউজ করতে পারবা, ঠিক আছে? তো আরও দুইটা ভালো ভালো অ্যাপ আছে, আমি তোমাদেরকে নাম বলে দিই। স্ট্রিম ল্যাব আছে, ঠিক আছে? ওইটার সেটিং টেটিং আমি কিছু বুঝি না, যার জন্য আমি ওইটা তোমাদেরকে বুঝাইতেছি না। আরেকটা হয়তো আছে ডিউ রেকর্ডার। তো ডিউ রেকর্ডার আমি ইউজ করি, কিন্তু ডিউ রেকর্ডারের ঝামেলা আছে, ঠিক আছে? ঝামেলাটা তোমাদেরকে না বললে তোমরা বুঝবা না। ঝামেলাটা হইতাছে যে তোমরা যদি ওইটা দিয়ে ইয়া করতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু রেজিস্ট্রেশন লাগে, ঠিক আছে? আবার এই সেই হ্যান ত্যান ফ্যান লাগে, কয়েকদিন পর আবার ইয়া হয়ে যায়, ঠিক আছে? মানে আমার অনেকদিন ঝামেলা দিছিল। তো আমি আসলে ওইটার ব্যাপারে ই করতে পারতাছি না, ঠিক আছে? কারণ ওইটার ব্যাপারে অনেক কিছু বোঝার আছে। তারপর আমি ওইটার ব্যাপারে যদি তোমরা ভিডিও চাও, তাহলে আমি ওইটার ব্যাপারে আরেকদিন ভিডিও বানায় দেখাবো। তো এটা এই দুইটা অ্যাপ তোমরা ইজিভাবে ইউজ করতে পারবো, যার জন্য আমি এই দুইটা অ্যাপ তোমাদের সামনে নিয়ে আসছি লাইভ করার জন্য, ঠিক আছে? যেটা দিয়ে তোমরা ইউটিউবে এবং ফেসবুকে খুব সুন্দরভাবে লাইভ করতে পারবা। তো চলো আমরা প্রথমে এজেট রেকর্ডারটা আমরা দেখি যে এজেট রেকর্ডারটার ভিতরে কী থাকতেছে আর এজেট রেকর্ডারটা দিয়ে কীভাবে লাইভ করতে পারবো আমরা। তো চলো দেখি। তো এই যে অ্যাপের ভিতরে ক্লিক করছি, অ্যাপের ভিতরে ক্লিক করার পরে এইখানে দেখো পাঁচটার মতো অপশন আছে, ঠিক আছে? এই যে এটা ক্লিক করলে পাঁচটা অপশন আসবে, ঠিক আছে? 1 2 3 4 5, ঠিক আছে? পাঁচটা অপশন আসবে। প্রথমটা হইতেছে সেটিংস, ঠিক আছে? দ্বিতীয়টা হইতেছে ক্যামেরা, ক্যামেরা মানে বলতে স্ক্রিনশট তোমরা এটা দেওয়া করতে পারবা, ঠিক আছে? আর তৃতীয়টা হইতেছে তোমরা এটা দেওয়া ভিডিও করতে পারবা, স্ক্রিন রেকর্ড, ঠিক আছে? স্ক্রিন রেকর্ড যারে বলে, ঠিক আছে, সেটা সেই ভিডিওগুলো করতে পারবা স্ক্রিন রেকর্ড দেওয়া। হ্যাঁ, গেমের ভিডিও বা যে কোনো ভিডিও, যে কোনো ধরনের ভিডিও তোমরা করতে পারবা। তারপরে চার নম্বর যে অপশনটা আছে সেটাই হইতেছে লাইভের অপশন। হ্যাঁ, আর পাঁচ নম্বর যেটা আছে সেটা হোম, ওইটা না বুঝাইলে হয়। তো আমি যেটা এখন মানে বেসিক্যালি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হইতেছে লাইভ, যেহেতু লাইভের ব্যাপারে কথা বলতাছি। তো লাইভের এটা এখানে ক্লিক করবা, এটা আছে যে তোমার রেকর্ডার, ঠিক আছে, অ্যালাউ করবা কিনা, ঠিক আছে, অডিও রেকর্ডার এটা অ্যালাউ করবা কিনা, এটা অ্যালাউ দিয়ে দিবা, ঠিক আছে ভাই? তারপরে এখানে দেখো তুমি কী লাইভ করতে চাও, তুমি কি ফেসবুক লাইভ করতে চাও, নাকি ইউটিউব লাইভ করতে চাও, নাকি টুইচ লাইভ করতে চাও। তো আমরা বেসিক্যালি যেটা চাইতেছি, আমরা ফেসবুক লাইভ করতে পারলে, তুমি যদি ফেসবুক লাইভ করতে চাও তাহলে তুমি ফেসবুক দিবা। তো দেখো এখানে দেখো যে লাইভ স্ট্রিম উইথ এজেড রেকর্ডার, ঠিক আছে? এখানে যে ইয়াটা চাইছে সেটা হইতেছে তোমার একটা নাম চাইতেছে, লাইভের একটা নাম চাইতেছে। তো তোমরা একটা সুন্দরভাবে একটা নাম দিয়ে দিবা, যেই লাইভ মানে যেই রিলেটিভ লাইভ করতেছো সেই রিলেটিভ লাইভ দিয়ে দিবা। যেমন আমি দেখাইতেছি ফ্রি ফায়ার লাইভ, ঠিক আছে? ফ্রি ফায়ার লাইভ, ঠিক আছে, ফ্রি ফায়ার লাইভ দেওয়া দিছি, ঠিক আছে? ডেসক্রিপশনে যদি তুমি কোনো লিঙ্ক দিতে চাও, ঠিক আছে, তাহলে যে এখানে ডেসক্রিপশন আছে এখানে তোমার লিঙ্কটা পেস্ট করে দিবা, যেই মানে লিঙ্কটা যেখান থেকে কপি করছো, যে কোনো কিছু লিঙ্ক তুমি এখানে বসায় দিতে পারবা। হ্যাঁ, দেন তারপর তুমি এখানে টিক মার্ক দিয়ে দিবা, মানে ওকে দিয়ে দিবা, ঠিক আছে? ওকে দেওয়ার পরে তোমরা এখানে দেখতেছো যে স্টার্ট লাইভ স্ট্রিমিং, ঠিক আছে, এখানে এরকম একটা অপশন আছে। তো ওইটা তোমরা ক্লিক করলেই স্টার্ট হয়ে যাবে লাইভ, ঠিক আছে? তারপর এর আগে তোমরা স্টার্ট দেওয়ার পরে তারপরে এরকম একটা অ্যাকাউন্ট চাইবো, যে অ্যাকাউন্টটা তোমরা দিতে চাও সেই অ্যাকাউন্টটা তোমরা এখানে দিবা। দেওয়ার পরে তারপর স্ক্রল করে নিচে আসবা, নিচে আসার পরে দেখবা যে এখানে অ্যালাউ আছে, ঠিক আছে? ক্যান্সেল দিবা না, এখানে অ্যালাউ দেওয়া দিবা। তো অ্যালাউ দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবো, ঠিক আছে? দেখো কিছুক্ষণ ওয়েট করতেছে, তারপর তোমাদের কাছে একটা মেসেজ চলে যাবে, ঠিক আছে? মেসেজ যাওয়ার পরে তোমরা ওই রকম থাকবা, ঠিক আছে? অ্যাড হয়ে যাওয়ার পরে দেখো এখানে তোমাদের যেই জিমেলটা, যেই মানে যেই ইউটিউব চ্যানেলটা তোমরা লাইভ করতে চাইতেছো সেই চ্যানেলের লোগোটা এখানে শো করবো। দেখো আমার চ্যানেলের লোগো শো করা ভালাইছে। হ্যাঁ, তারপর তোমরা স্টার্ট দিবা না, ঠিক আছে? স্টার্ট দিবা না, কারণ এখানে কিছু অপশন আছে সেগুলো তোমাদের আগে করতে হবে। তো তারপর এখানে দেখো সেটিংসের মতো একটা ইয়ে আছে, আইকন আছে, ওইখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে কিছু অপশন আছে সেগুলো তোমরা আগে দেখো, ঠিক আছে? তো তোমাদের এখানে দেওয়া আছে কত, 700। তো দেখো এখানে দেওয়া আছে যে 720, ঠিক আছে? 720 এটা তোমরা এখানে কমায় নিবা, ঠিক আছে? এখানে কমায় নিবা, নয়তো তোমাদের লাইভটা
বারবার লোডিং নিতে থাকবে, লোডিং নিতে থাকবে, ঠিক আছে, লোডিং নিতে থাকবে। তো তোমরা, আমি যেটা রিকমেন্ড করবো সেটা হইতেছে যে 480, ঠিক আছে, 480 করে দিবা, ঠিক আছে। আর যদি তোমাদের স্পিড ভালো থাকে, নেটের স্পিড ভালো থাকে, তাহলে তোমরা ওই যে 700 ইয়া করে দিবা, ঠিক আছে, 720 করে দিবা, 720 পি করে দিবা, ঠিক আছে। তো আমি 480 পি করে দিছি, ঠিক আছে। তো তারপরে এখানে দেখো স্টিম অপটিমাইজ, ঠিক আছে, এটা এইখানে যেটা করবা সেখানে এখানে এটা ইয়ে করবা, লো করে দিবা, ঠিক আছে, এখানে এটা লো করে দিবা, ঠিক আছে। তো তারপরে ব্যাকে চলে আসবা, ঠিক আছে, এখানে এরকম স্টার দিয়ে দিবা, এরকম লোডিং নিবে, তারপরে যে এখন লাইভ শুরু হয়ে যাবে, এখানে স্টার দিলেই লাইভটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আর কিছু করতে হবে না, এখানে জাস্ট স্টপ দিবা, স্টার্ট দিবা, তাইলেই লাইভটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে তোমরা মেইন ইয়াতে চলে যাবা, মানে গেমে চলে যাবা, বা যে কোনো যেটা লাইভ করতে চাইতেছো সেটাতে চলে যাবা, ঠিক আছে। এবার আমরা চলে যাব অমলেটে। তো অমলেটে কীভাবে করতে হয়, অমলেটটা ইনস্টল করবা প্লে স্টোর থেকে, তারপরে অমলেটটা ওপেন করবা, ওপেন করার পরে কিছুক্ষণ ওয়েট নিবে, ঠিক আছে, মানে লোডিং নিব, নেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে, মানে সিম্পল একটা অ্যাকাউন্ট খুললা তোমরা, যেমন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে ইন্টার ইউজার নেম আমি দিয়ে দিতেছি সাহাব, ঠিক আছে, গেমিং, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপরে এখানে কিছু অ্যাভাটার শো করব, তো অ্যাভাটার তুমি যে কোনো একটা দিয়ে দিলা, ঠিক আছে, দেওয়ানোর পরে এখানে ইয়া দিবা, ঠিক আছে, ওকে দিয়া দিবা, দেওয়ার পরে যে ক্রিয়েট দিয়া দিবা, এখানে হইতেছে না কারণ এখানে স্পেস পড়ে গেছে, এবার হবে, হ্যাঁ এবার হবে, এরকম টিক মার্ক হয়ে যাবো যদি হয় আর কি। তো এবার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এখন দেখো যে মানে তোমার কি কইছে, এখানে গেম চুজ করতে কইছে, মানে যেই গেমগুলো তোমরা লাইক করো, ঠিক আছে, ওই গেমগুলো তোমরা এখান থেকে চুজ করবা, বা না চুজ করলে হইব, স্কিপ করে গেলেও হইব। তো আমি স্কিপ করতেছি না, যেমন ধরো পাবজি আমি ইয়া করলাম, ঠিক আছে, একটা দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে এখানে এরকম লোড নিবে, লোড নেওয়ার পরে এখানে দেখো যে তোমার এটা এনাবেল করবা নাকি ডিসেবল করবা নাকি না পরে করবা, ঠিক আছে। তো আমি এনাবেল করে দিলাম, ঠিক আছে, যেহেতু লাইভ করতে হইব, তো এটা এনাবেল করলেই লাইভ করতে পারবা, নাহলে করতে পারবা না, সমস্যা দিব। তো তারপরে এখানে লেটার দিবা, ঠিক আছে, লেটার দেওয়ার পরে তারপরে এটা কাইটা দিবা, দেওয়ার পরে দেখো এখানে অনেকেই লাইভ করতেছে, ঠিক আছে, অনেকেই লাইভ করতেছে দেখতেছো, তো তুমি লাইভ করবা কীভাবে সেটাই তো কথা নাকি। তো এখানে অনেক অপশন পাবা, ঠিক আছে, কোনো অপশন ঘাটাঘাটি করা দরকার নাই, বেশি অপশন ঘাটাঘাটি করলে তোমার লাইভ করার অপশনটাই পাইবা না। যাই হোক, তো এখানে দেখো হোম আছে, নিচে নিচে দেখো যে হোম আছে, ঠিক আছে, তুমি হোম দিলে তো হোমেই, ঠিক আছে। তারপরে এখানে লাইভ লেখা আছে, ঠিক আছে, লাইভ বলতে যারা লাইভ করতে আছে, ঠিক আছে, তুমি না, মানে লাইভ যারা করতে আছে তাদের লাইভটা তুমি এখান থেকে দেখতে পারবা। দেন তারপরে এখানে একটা প্লাসের মতো আইকন আছে, ঠিক আছে, এখানে লেখাই আছে দেখো যে ট্যাপ টু, হ্যাঁ, স্টার্ট ইউর ফার্স্ট লাইভ স্ট্রিম, ঠিক আছে, এখানে লেখাই আছে। তো তুমি এখানে ট্যাপ করলা, ট্যাপ করার পরে এখানে দেখো রেকর্ড আছে, তুমি রেকর্ডও করতে পারবা, গো লাইভ, ঠিক আছে, গো লাইভ মানে তুমি লাইভ করবা। এখানে আবার পোস্ট আছে, ঠিক আছে, তুমি কিছু পোস্ট করতে চাইলে এখান থেকে পোস্ট করতে পারবা। তারপরে এখানে দেখো গেমস, ঠিক আছে, তো এত কিছু যাওয়া দরকার না, আমরা লাইভ করবো, সিম্পলি আমরা গো দিলাম, ঠিক আছে, লাইভে দেওয়ার পরে এখানে ইনেবল করে দিবো, ঠিক আছে, এখানে যা আছে সব ইনেবল করে দিবো, এই যে এখানে যা আছে সব অ্যাকসেপ্ট করে দিবো, ব্যাকগ্রাউন্ড এগুলো সব অ্যাকসেপ্ট করে দিতে হবে, নাহলে লাইভ চলবো না, লাইভ পাই পেয়ে যাবো গা। দাঁড়া আরেকটা অপশন আসবো, ঠিক আছে, এই যে এটা কই জানি, তো এটা অফ আছে, যে অমলেটের এটা অফ আছে, এটা অন করে দিলাম, ঠিক আছে, এটা অন করে দেওয়ার পরে দেখো এখন আবার প্লাস নাইলে হবে না। তো এখন তোমার গেম চুজ করতে বলতেছে, যেই গেমটা তুমি লাইভ করবা, ঠিক আছে, সেই গেমটা তুমি চুজ করবা। তো আমি একটা গেম সিম্পলি চুজ করতেছি, যেমন ধরো ফ্রি ফায়ারটাই চুজ করলাম, ঠিক আছে। এরকম আসার পরে দেখো যে তোমরা এখানে কিসে লাইভ করবা, ইউটিউবে লাইভ করবা নাকি ফেসবুকে লাইভ করবা। তো যদি ফেসবুকে লাইভ করো তাহলে ফেসবুক চুজ করবা, আর যদি ইউটিউবে লাইভ করো তাহলে ইউটিউব চুজ করবা, ঠিক আছে। তো ধরো আমরা ইউটিউবে লাইভ করবো, ইউটিউব ক্লিক করবো। তো ইউটিউব ক্লিক করার পরে কিছুক্ষণ পরে ওয়েট করাইবো, ওয়েট করানোর পরে তারপরে এখানে তোমার অ্যাকাউন্ট চাইবো, ঠিক আছে, যেই অ্যাকাউন্টে মানে যেই চ্যানেলটায় তুমি লাইভ করতে চাইতেছো, ঠিক আছে, তারপর ওই চ্যানেলটা চুজ করবা, ওই চ্যানেলটা মানে ই করবা, তোমরা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে যেমন দেখাইতেছি একটা চ্যানেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ঠিক আছে, আহ
সিলেক্ট করার পরে তোমাদের অ্যালাউ চাইবো, ঠিক আছে? নিচে একটু স্ক্রল করে একটু নিচে আসবা, নিচে আসলে দেখবা যে অ্যালাউ, ঠিক আছে? অ্যালাউতে ক্লিক করবা, নাহলে লাইভ হইব না। তো কিছুক্ষণ ওয়েট করাইবো। তো সব কিছু হয়ে যাওয়ার পরে দেখো এখানে তোমাদের চ্যানেলের লোগোটা শো করবো, যেই চ্যানেলে ইয়া করবা, ঠিক আছে? ওইটার লোগো শো করবো। তো তারপরে তোমরা কী করবা, তারপরে এখানে এটাতে এটা অন করে দিবা, ঠিক আছে? এটা অন করে দেওয়ার পরে তোমাদের এটা অন হয়ে যাবে, মানে এটাতে লাইভ হবে, ঠিক আছে? তো তারপরে তোমরা এখানে নেক্সট ক্লিক করবা, ঠিক আছে? নেক্সট দিবা, নেক্সট দেওয়ার পরে এরকম একটা অপশন আসবো। এরকম একটা অপশন আসার পরে এখানে অনেক কিছু দেওয়া আছে, দেখো ডিসক্রিপশন, ঠিক আছে? ডিসক্রিপশনে তোমাদের ডিসক্রিপশনটা দেওয়া দিবা, যেটা দিতে চাও, হ্যাঁ? তারপরে এখানে আছে দেখো যে ইভেন্ট, ঠিক আছে? কোনো ইভেন্ট এই যদি ই করো তাহলে ইভেন্ট সিলেক্ট করবা। তো আমরা ইভেন্টগুলো বুঝি না, যাই হোক। স্টিম কোয়ালিটি, ঠিক আছে? স্টিম কোয়ালিটি তোমরা এখানে অটো দেওয়া আছে, এখান থেকে তোমরা যেইটা মন চাও ওইটা নিতে পারো। তা আমি যেটা সিম্পলি বলবো তোমাদের যে ভালোভাবে তোমরা লাইভ করতে পারবো, তোমরা 480 করো, ঠিক আছে? ওইটা তো 480, এটা তো 480 করো, 480 করে দিও। দেওয়ার পরে সিলেক্ট দিলা, দেওয়ার পরে এইখানে তোমাদের যে স্টিমের ভিতরে যে একটা ব্যাকগ্রাউন্ডে যে একটা কাভার দেখা যায় সেটা যদি তোমরা এখানে নাও তাহলে এরকম একটা ইয়ে আসবে, ঠিক আছে? দেখো কোনটা নিতে চাও, ঠিক আছে? এটা ডান দিয়ে দিলা, মানে যদি দিতে চাও আর কি, আর না দিতে চাইলে নাই। তো এটা তোমাদের ইচ্ছা, ঠিক আছে? তারপরে এখানে আরও সেটিংস আছে, তো এত সেটিংস ঘাটাঘাটি করার কোনো দরকারই নেই ভাই, যেহেতু আমরা প্রথম লাইভ করতে চাইতেছি তো আমরা লাইভ করব। তারপরে এখানে দেখো যে সেটিংস একটা অপশন আছে উপরে, এই সেটিংস আইকনের মতো। তো এখানে দেখো যে মাইক্রোফোন, যদি তুমি কথা বইলা লাইভ করতে চাও তাহলে মাইক্রোফোনটা অন করবা, নয়তো অফ করবা। যদি অফ মানে কথা বইলা না বইলা যদি লাইভ করতে চাও তাহলে অফ করবা। দেন হয়ে গেল। তারপরে এখানে স্টিম নোটিফিকেশন অনলি, ঠিক আছে? তো এটা অন করেই রাখবা, ঠিক আছে? তারপরে এখানে আর কোনো তো দেখতেছি না যে কিছু আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি দিতে চাও তাহলে এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এখানে নন আছে, তুমি এখানে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে তুমি অন করে দিলা, ঠিক আছে? এই হইতাছে টুকটাক ব্যাপার স্যাপার। তো এখানে আর কোনো অপশন নাই তেমন। স্টার্ট দেওয়ার পরে এরকম লোড নিব, লোড নেওয়ার পরে তোমাদের এই যে 1 2 3 উঠবো, ঠিক আছে? 1 2 3 ওঠার পরে তোমাদের লাইভটা স্টার্ট হয়ে যাবো, মানে এটা দিলেই লাইভটা স্টার্ট হয়ে যাবো। যে এখানে স্টার্ট দিবা লাইভটা স্টার্ট হয়ে যাবো, দেখো এই যে আমার লাইভ স্টার্ট হয়ে গেল, ঠিক আছে? ওকে ব্রাদার, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক মেরা দিবা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো লাইভে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।